পৌরসভা নির্বাচনের সবগুলো ভোটের তথ্য পাওয়া গেছে দুশো চৌত্রিশটি পৌরসভায় নির্বাচন হলেও দুশো সাতাশটি পৌরসভার মেয়র পদে ফলাফল ঘোষণা করা গেছে আর পঞ্চাশটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন এর বাইরে বেশ কয়েকটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে দলীয় প্রতীকে হওয়া প্রথমবারের মতো অনুষ্ঠিত পৌর নির্বাচনের ভোটের ফলাফলে দেখা যায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ বেশ বড় ব্যবধানে জিতেছে দুশো চৌত্রিশটি পৌরসভার মধ্যে একশো আটাত্তরটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন বিএনপির বিশটি আর জাতীয় পার্টির একটি এছাড়া দুই দলের বিদ্রোহী প্রার্থী মেয়র পদে জয়ী হয়েছেন পনেরোটি পৌরসভাতে যার একটি বিএনপির তবে দেশের বিভিন্ন পৌরসভায় অনিয়ম কারচুপির অভিযোগ এনে এ পর্যন্ত একত্রিশ জন মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন যার মধ্যে বিএনপির পনেরো জন আওয়ামী লীগের দুজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছয়জন বিএনপির বিদ্রোহী প্রার্থী একজন জাতীয় পার্টির তিনজন এবং স্বতন্ত্র প্রার্থী চারজন যদিও সাতটি পৌরসভায় আগে থেকেই আওয়ামী লীগ মনোনীত সাতজন মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন